एक झाक तारका निये न्यूजीलैंडे विपक्षे सीरीजेर तृतीय वनडेते माठे नामबेन अधिनायक नाजमुल होसेन शांत। भूल शोनेननी, जातीय दलेर अधिनायक हिसेबे अभिषेक होते जाच्छे शांतर। वनडे फर्मेटर खंडकालीन अधिनायक हिसेबे किउईदेर विपक्षे माठे नामबेन तिनी। शांत छाड़ाओ एक झाक तारका क्रिकेटारके फेरानो होयेछे तृतीय वनडे दले। फिरेछेन अभिज्ञ मुशफिकुर रहिमो। एछाड़ा विश्राम काटिये स्कोयाडे फिरेछेन दुई पेसार तस्किन आहमेद ओ शरीफुल इसलाम। न्यूजीलैंडेर विपक्षे देखा जाबे अलराउंडार मेहेदी हासान मिराजकेओ। एदिके सुजोग काजे लागाते ना पारায় বাদ পড়েছেন সৌম্য সরকার। তারকাদের ফেরার ম্যাচে বিশ্রামেই থাকবেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সেই সাথে বিশ্রামে গেছেন গেল দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া লিটন দাস। একে তো ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না, তার উপর লিটনের পায়ে কিছুটা চোটও আছে, তাই তো বিশ্বকাপের আগে বিশ্রামে লিটন দাস। এদিকে দুই ম্যাচ খেলে আবারও বিশ্রামে তামিম ইকবাল। বিশ্বকাপের আগে ঝুঁকি নেওয়া হবে না এই টাইগার ওপেনারকে নিয়ে। এছাড়া ছুটি পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমানও। তারকাদের ফেরার স্কোয়াড থেকে বাদ পড়েছেন অনেকেই। গেল ম্যাচে সুযোগ পেয়ে রানের খাতায় খুলতে পারেননি সৌম্য সরকার, তাই তো তৃতীয় ওয়ানডে দলে নেই তিনি। সৌম্যের বিশ্বকাপ দরজাও এখন বন্ধ হয়ে গেল। এদিকে কপাল খারাপ নুরুল হাসান সোহানের। প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ব্যাটিংয়ের সুযোগ পাননি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশের বাইরে ছিলেন, এরপর এবার দল থেকেই ছিটকে গেলেন। বিশ্বকাপ ভাবনায় না থাকাতেই বাদ দেওয়া হয়েছে সোহানকে। দলে জায়গা ধরে রেখেছেন তানজিদ হাসান তামিম। গেল ম্যাচে ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। বিশ্বকাপ দলের ব্যাকআপ ওপেনার ভাবনায় জুনিয়র তামিম। কিউইদের বিপক্ষে অন্য দুই ওপেনার এনামুল হক বিজয় ও জাকির হাসান। অটো চয়েস তাওহিদ হৃদয় আছেন সিরিজের তৃতীয় ওয়ানডের দলেও। অভিজ্ঞ মাহমুদুল রিয়াদ প্রত্যাবর্তন ম্যাচে দারুণ ব্যাটিং করেন। বিশ্বকাপের দলে জায়গা পেতে রিয়াদ আরও একটা সুযোগ পাবেন। মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়াও দলে আছেন আরও দুই অলরাউন্ডার, মেহেদি হাসান মিরাজ এবং শেখ মেহেদি। তিন পেসার তাসকিন শরীফুল হাসানদের সঙ্গে দুইজন স্পিনার। বাহাতি অফ স্পিনার নাসুম ছাড়াও স্কোয়াডে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এক নজরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও সবশেষ ওয়ানডেতে টাইগারদের স্কোয়াড। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন। শান্তলে কেটে গেছে।